পথে পথে নিলাম ছড়াইয়া রে সে দুঃখে চোখের পানি, ও আমার চোখ পার নাই কিনার নাই রে, ও আমার চোখ মেঘের মতো দেখে দেখে আমার মন নাচে মন নাচে। হ্যাঁ আচ্ছা, রঞ্জনকে দেখে তোমার মন যে নাচে সেও কি সে নাচের তাল আলাদা, সে তুমি বুঝবে না। বুঝবো, আমি কিছু কিছু বুঝি, আমি জানি যে রঞ্জনের সঙ্গে আমার তফাতটা কোথায়। নাটক ব্যাপারটা টু সাম এক্সটেন্ট রিলেটেড টু পেইন্টিং। পেইন্টিং এর চৌকো ফ্রেমের আঙ্গিক থেকেই প্রসেনিয়াম, সুতরাং পেইন্টিং এর লজিক, টেকনিক এবং কোয়ালিটি এখানে কাজে লাগানো যাবে। রক্তকরবী হওয়াটাকে আমি ব্যক্তিগতভাবে বলবো আমার পক্ষে কিছুটা কাকতালীয়। খুব সচেতনভাবে সবটা করেছি তা বলবো না, কেননা ওটা হয়ে গেছে। ওটা করতে এসে রবীন্দ্রনাথকে নতুন করে আবিষ্কার করতে শুরু করলাম। হঠাৎ করে তিনি আমার সামনে চলে এলেন। আসলে সময়ের চেয়ে অন্তত 100 বছর এগিয়ে থাকেন যিনি, তাকে বোঝা অত সহজ কম্ব নয়। তাঁর রক্তকরবী ছাড়াও স্বর্গীয় প্রহসন, ডাকঘর, কালের যাত্রা, চোখের বালি, দুরাশা, ঘরে বাইরে, বিসর্জন, শিশু তীর্থ করার প্রচেষ্টা, কয়েকটি তো একাধিকবার করেছি একাধিক নাট্য পরিচালকের সঙ্গে। যত সময় গেছে ততই যেন নতুন করে আবিষ্কার করেছি ওকে। হাতে করি হলো রক্তকরবীতে যেটা ছিল একেবারে অ্যাবস্ট্রাক্ট। পরবর্তী নাটক গঙ্গাবত বসুর অংশীদার একেবারে ন্যাচারালিস্টিক ডিজাইন। এই অ্যাবস্ট্রাক্ট থেকে ন্যাচারালিজমে যাওয়া অগ্রগতি না পশ্চাৎগতি তাও জানতাম না, তবে খুব খেটে কাজটা করেছিলাম। গোত্রান্তর, কৃষ্ণচূড়া, এরকম আরও কিছু নাটকে কাজ করেছি যা ছিল পুরোপুরি রিয়েলিস্টিক। সেমি ফ্যান্টাসি গোছে দুটো নাটক রজনীগন্ধা, আর হবে না দেরিতে কাজ করে খুব আনন্দ পেয়েছিলাম। আমার সেটে কোনো অপ্রয়োজনীয় জিনিস থাকে না,
এখানে আমার লজিকটা এইরকম, সেটাও ঠিক অভিনেতার মতো, সচল এবং অচলের উপস্থিতি মিলিয়ে একটা কম্প্যাক্ট চেহারা। আমি এই ব্যাপারগুলোকে সহজে আয়ত্ত করতে পেরেছিলাম আমার ছবি আঁকার অভিজ্ঞতা দিয়ে। নাটকের সেট যে শুধু পেন্টিং নয়, এখানে যে স্কাল্পচার লাগে, আর্কিটেকচার লাগে, মিউজিক, ডান্স, অভিনয় প্রত্যেকটারই কিছু কিছু লাগে, সেই ব্যাপারটা পরিষ্কার হলো। ভালো কাজ মানে শিল্পের সঙ্গে সংশ্লিষ্ট সব বিষয়ের মধ্যেই নাক গলানো, সব কিছু থেকেই ধার করা, এবং ধার করতে গেলেও জানতে হয় কোন অংশটা নেব। রবীন্দ্রনাথে নাটক করতে এসে আমার এইসব বোধ তৈরি হলো। আর্কিটেকচারের লজিক ব্যবহার করতে শিখলাম, এবং এই শিখাটাই পরবর্তীকালে আমাকে পুতুল খেলার মতো জটিল মনস্তাত্ত্বিক নাটকের সেট ডিজাইনের কাজটাকে সহজ করে দিয়েছিল। আমার দেশ হলো আসামের করিমগঞ্জে। করিমগঞ্জ থেকে প্রায় মাইল পাঁচেক দূরে সুপ্রাকান্দি, তার আধ মাইল পিছনে চেপড়ায় লঙ্গাই নদীর পাশে আমার পৈতৃক ভিটে। ওখান থেকে দেড় ক্রোশ দূরে দাসগ্রামে আমার মামার বাড়ি, ওখানে আমার জন্ম। ছেলেবেলার বেশি সময়টাই কেটেছে মামার বাড়িতে, তাই জীবনে যতটা না পিতৃকুলের প্রভাব, অনেক বেশি প্রভাব মাতৃকুলের। গুরুসুদা দত্তর বড় দিদি কাত্যায়নীপুর কাছে ছিলেন আমার দিদিমা। রামকৃষ্ণ দত্তের পরপর তিন কন্যা, কাত্যায়নী, সুশীলা এবং মনোরমা। তারপর সবার ছোট ভাই গুরুসুদা দত্ত, অর্থাৎ তিনি আমার মায়ের মামা। আর ওই যে মেজ বোন সুশীলা, সুশীলা সেন, তাঁর ছেলে ডক্টর ত্রিগুণা সেন, মানে মার মাসতুতো ভাই, আমার মামা। দাদু গুরুসদয় দত্ত আমার নাম রেখেছিলেন চিরকুমার, কিন্তু যেহেতু আমার অন্যান্য ভাইদের নামের সঙ্গে রঞ্জন আছে, বাবা কুমার বদলে করলেন রঞ্জন। যদিও নামটা বেশি দিন স্থায়ী হলো না, বাড়ি থেকে চলে আসবার পর যে মুসলিম পরিবারে আমি আশ্রয় নিরাপত্তা পেলাম, সেখানে থাকার সময় নিজের নামটা বদলে নেই খালেদ, মানে চিরস্থায়ী। ওই সুপ্রাকান্দি স্টেশন আমি তৈরি হতে দেখেছি, অপুর মতো ওই টেলিগ্রাফের পোস্টে কান দিয়ে শুনতাম। স্কুল থেকে আসা যাওয়ার পথে টেলিগ্রাফের পোস্টটাকে জড়িয়ে ধরে কানটা চেপে ধরতাম পোস্টের গায়ে, শাঁ শাঁ করে একটা আওয়াজ শুনতে পেতাম। ট্রেনটা সবে চালু হয়েছে, মাঝখানে টুকরাকান্দি স্টেশনটা ছিল না, স্টেশন ছিল দুটো স্টেশন, প্ল্যাটফর্ম ছিল, বেয়ে বেয়ে উঠতে হয়, সেইটি সেইটা মনে আছে। আগে টিকিট কাটা হতো, ঘন্টি বাজানো হতো, সব কিছু হতো। হ্যাঁ বলো, ওই একই রকম। বাবা শুনেছিলাম ম্যালেরিয়া হয়েছে নাকি ভাইরাস জ্বর, না আজকে যাব না।
পড়াশোনা শুরু পাঠশালায়। মাস্টারমশাই পড়ার ফাঁকে ফাঁকে আঁকতে দিতেন, লাউ কুমড়ো আলু পেঁয়াজ ভালোই আঁকতে পারতাম, নম্বর পেতাম 10-এ 10। মূর্তি টুর্তিও বানাতাম, সবাই ভালোই বলতো। ওদিকে আমার একটা প্রবণতাও ছিল। তারপর আস্তে আস্তে আমার জীবনে অনেক উলটপালট হলো। 9 বছর বয়সে মাকে হারালাম। বাবার সঙ্গে সম্পর্কটা কখনোই সহজ ছিল না, ভীষণ মারতেন। পান থেকে চুন খসলেই সে কি মার! কতবার যে সেই মারের ভয়ে বাড়ি থেকে পালিয়েছি গুনে শেষ করা যাবে না। কিন্তু প্রতিবারই আত্মীয় স্বজনরা ঘরে বেঁধে ফেরত পাঠিয়ে দিয়েছে। ওরা যখন বাড়িতে পৌঁছতে আসতো, বাবা খুব ভালো ব্যবহার করতেন, দেখলে বোঝার উপায় থাকতো না মানুষটাই এত অমানসিক মার মারতে পারে। ওরা চলে যাবার পরেই বেরুত আসল রূপ। এইভাবে চলছিল যখন আমার 17 শেষবারের মতো বাড়ি ছাড়লাম, পালিয়ে চলে এলাম সিলেটে। গানটা আমার পারিবারিক সূত্রে পাওয়া। বাবা, দিদিমা, মামা, মামি সবাই গান জানতেন, গাইতেন। গানের প্রতি আমার আকর্ষণ ছিল, কিন্তু আমার ছিল হাঁপানি, তাই গান গাইবার কথা সেভাবে কখনো ভাবিনি, শিখিওনি। যা কিছু শিখেছি নিজের চেষ্টায় এবং অনেক বছর পর আইপিটিএতে। মাটিয়ালি, জামাই, এই সমস্তগুলো গানের সঙ্গে। জামাই তো আমার দিদিমা একজন প্রবক্তা ছিল, দুর্গোধন দত্তের বর্দি, তার আমি বুঝতে তিনি একজন দামাইদের প্রবক্তা ছিলেন। আমার 6 বছর বয়স যখন তখন হাতে ধরে নিয়ে পাড়া বেড়াতেন, এবং তার নাচ হচ্ছে যে গেছিলেন আমাকে বসিয়ে রেখে নাচ। আমি মানুষ হয়েছি গ্রামের পরিবেশে, লোকসঙ্গীতের ক্ষেত্রে ওটাই আমার নেপথ্য ভূমিকা হিসেবে কাজ করেছে। আমার বাড়ি ছিল নদীর পাড়ে, গ্রামীণ মেয়েলি গান, পদ্মপুরাণ, ভাটিয়ালি, বাজ, ধামাইল, শাড়ি, ব্রত, বিচ্ছেদের গানগুলি গ্রামে থাকতে বহুবার শুনেছি। সবাই ঘুমিয়ে পড়লে আমি লুকিয়ে চলে যেতাম সেই গ্রামে যেখানে পদ্মপুরাণ হচ্ছে, সেখানেও লুকিয়ে থাকতাম, দূর থেকে শুনতাম। সেখানে যদি কেউ আমাকে দেখে ফেলে বাড়িতে এসে জানিয়ে দেবে, তখন বাড়িতে পেটা খেতে হবে। এই ব্যাপারটার মধ্যে একটা পিক্টোরিয়াল দিক ছিল। পোশাক পরে দুই হাতে দুটো চামন নিয়ে নেচে নেচে গাওয়া হতো এই গান, আর দুহাররা থাকতো মূল গায়কের পাশে। দীর্ঘ গাথার মতো এই পদ্মপুরাণের কাহিনী। এটা তো কোনোদিন আমাদের কল্পনার মধ্যে ছিল না। আমরা হয় মানুষ দেখেছি, নতুবা জীবজন্তু দেখেছি, কিন্তু অর্ধেক জীব অর্ধেক মানুষ দেখিনি।
জানতাম না অবতারের চেহারা এরকম হয়, এটা কোনো হিসেবের মধ্যে মিলত না। অথচ এই ফর্মটা আমাকে ভীষণভাবে আকর্ষণ করেছিল। গ্রামে চাষির নামও জানি, কিন্তু এইটা বিরাট আমাদের মনের মধ্যে একটা তোমার রয়েছে। প্রথম একখানা ঘর, তারপরে নিরামিষ ঘর, তারপরে বড় একখানা ঘর, তারপরে আর একখানা ঘর, তারপরে আমিষ ঘর, এইগুলো লম্বা একটা ছিল। মাঝখানে উঠোন, এখানে চণ্ডী মণ্ডপ, দুর্গা পূজা হচ্ছে, ব্রাহ্মণ তৈরি হচ্ছে, এখানে চণ্ডী মণ্ডপ, এইদিকে একটা চাকর থাকতো, এখানে লম্বা ঘর, এইখানে একটা ঘর, বাইরের লোকের বসার জন্য। এটা কোন অংশটা করা হয়েছে চলি আমি বুঝতে পারছি না। আর আমি জন্মেছি এই যে লম্বা ঘর, তার এখানে তার পাশে আলি মতন ধানের বাড়া, আর তার পাশে দোতলায় উঠবার জায়গা, সিঁড়ি আছে, সিঁড়ি আছে, এই তলায় আমি জন্মেছি। আসল আমার অন্য এরকম জায়গায় জন্মেছি, ওই রবি ঠাকুরের আঁতুড়গড় থেকে আপনাদের আমি আরও খুশি, আমি তো অনেক ভালো জায়গায় জন্মেছি, রবি ঠাকুরের আঁতুড়গড় আরও খারাপ জায়গায়। জন্মেছি এখানে, ওইখানকার গাছপালা, ওইখানকার পুকুর, ওইখানকার খালি বাড়ি, আচ্ছা খালি বাড়ি ছিল, ঠিক পাশে যে একটা আছে ফলম বানাতে সাজিদার ফলম বানাতে হঠাৎ হঠাৎ শব্দ শোনা যেত, তার ছেলে বদলই তার সঙ্গে আমার বন্ধু ছিল, একটা ঘরের ভিড়টা দেখা যাচ্ছে ঘাটে ভর্তি হয়ে গেছে, কারা ছিল জিজ্ঞেস করে নিয়ে মামাকে, হয়তো মামা বলতে পারতেন যে কারা ছিল আর বর্তমানেই বা কারা আছে, সব মরে গেছে ওই বাড়িতে, মামা তো ভাইরা বোনরা সব মরে গেছে, সব কেউ নেই, আর ছেলেপুলেরা আছে যে আমাদের ছেলে চলিয়া থেকে হঠাৎ সে উদয় হয় হাজির হয় কেউ নেই। সেই জন্য বললাম যে বাড়িতে কেউ থাকার মতো কেউ নেই, কারণ আমি তো দেখলাম যে সবচেয়ে পুরনো লোক, আমার তো বয়স 92 চলছে।
এখন শেষ হয়ে আমি আছি, আমি বিচ্ছিন্ন অবস্থায় আছি, আমার একটা থাকছে না জন্মস্থান, কিন্তু সেটা তো আমি আর দেখতে পাবো না। বাড়ির ছবি আপনারা তুলেছেন, সেই বাড়ির গঠন পাল্টে গেছে, এটা পেছন দিক না সামনের দিক বুঝতে পারছি না। একমাত্র এই বাড়িটার মধ্যে আমার আকর্ষণ নেই, সেপ্টারের বাড়ির সম্বন্ধে কোনো আকর্ষণ নেই। বাড়িটা না আমার একটা বিভীষিকার মতো ছিল, স্নেহ কাকে বলে জানতাম না। সেই জন্যে ঋত্বিক ঘটকের বাড়ি থেকে পালিয়ে এতে যখন ছেলেটি বলে চাণক্য বেটাকে পেলে আচ্ছা সে বেটাই, তার বাবা তাকে ধরে খালি মারে, তখন ওই ছেলেটার সঙ্গে কোথায় যেন মিল খুঁজে পেলাম। বাড়ি থেকে পালিয়েতে আমার রিফ্লেকশন দেখতে পেলাম, আমার জীবনে অনেক কিছু ঘটেছে যার সঙ্গে ওই ছেলেটার মিল আছে। শিবরাম চক্রবর্তী সেটা না জেনে লিখেছেন, ঋত্বিককেও আমি সেটা বলিনি। ওই ছেলেটার মধ্যে কিন্তু আমি নিজেকে আইডেন্টিফাই করতে পেরেছিলাম, সিমিলার এক্সপিরিয়েন্স একেবারে। সেই যে 17 বছরে বাড়ি ছেড়েছিলাম আর যাইনি, খুঁজে রাখতাম না। আমি জানতাম না কেন তোমাকে বিরূপ মনোভাবটা কেন, কারণ আগের দু ভাই চিরঞ্জন মনোরঞ্জন এবং দুই দিদি রবীন্দ্র এবং সুনীতি মা মারা যাওয়ার আগ পর্যন্ত, মানে মা থাকার পরে মাই আছে, কিন্তু মাও কিন্তু ব্যতিক্রম ছিলেন না। আমার মায়ের কোনো দোষ ছিল তো আমি জানি না, বসে মারা গেছে, কিন্তু আমার বাবাকে দেখেছি জ্যাকলিন হাইট, এসব দুরকম চরিত্র, কেউ এসব কোনটা করলো বা একটা কিছু করলো, তখন বলে হ্যাঁ ছেলেকে আর্ট স্কুলে পাঠাবো, কিন্তু তারপরে কিন্তু ঠিক করে চলে গেল অন্য স্কুল। ওদের সঙ্গে কথা বলবার সময় বেশ হেসে কথা বলে আমার সঙ্গে ঠিক করি। যেমন একটা ছোট্ট উদাহরণ দিই, একটি ছেলেকে মেরেছে নাকের মধ্যে রক্ত দেবেছে, তার বাবা একে দেখালে বলে যে আপনার মাইকেলার ছেলে, মেজ বড় মেজ ছোট সেজ ন, এগুলো নেই সিলেটি ভাষা, এগুলো নেই। আজ আমিও মাঝে মধ্যে পড়ি, তিনি সামাজ খাচ্ছিলেন, আপনার মাঝার ছেলে চিটা করছেন দেখেন, এই বলে আমাকে আমি দেখতে গেছি ওই ছেলের সঙ্গে আমি খেলি খেলছি। সেই সময় হঠাৎ প্রথমে বার্তা নিয়ে আমাকে ধরে লাঠিটা হাতে নিয়ে পেটাতে হতো, তো তখনই সেই রমণী সরকার এসে আমাদের বাড়িতে সরকার ছিল একজন রমণী, ওর কাছেই আমরা মানুষ শুনেছি, তার কাছে এসে সে এসে ছাড়িয়ে নেয়। এটা নিয়ম অনুষ্ঠানের মধ্যে ব্যবহার ছিল যে আমার ছোটো ভাইয়ের যে সান্নিপাতি করেছিল, মানে টাইফয়েড, মানে ওর টাইফয়েড হলো, মা বাড়ি চলে গেলাম পড়তে পারলাম না, পরীক্ষায় থার্ড হয়ে গেল, আমি ফার্স্ট সেকেন্ড সপ্তম হতাম, কিন্তু সেবার থার্ড হয়ে গেলাম। সে উনি আবার বললেন যে আমি কোনো ফার্স্ট ছাড়া সেকেন্ড হইনি, মাঘের বলে ভোগের বাড়া ভোগটা কি বলেছে আর সেরকম কিছু হবে না, সবটা বুঝতাম না। মাঘের আমাদের কাকা কি সম্পর্কে কাকা জানি না, বিবাহ বিয়ে করেনি, হঠাৎ এসে একদিন উদয় হবে ছেলেপুলের যে শরীর খুব ভাব, আমরা বিরাট খুশি হতাম, নিয়ে যে দিন সাথে থাকতে তোমার চলে যেত, কোথায় চলে যেত তাও জানি, সে কী সম্পর্কে কাকা তাও জানি। তিনি এসে মজা
ইয়ে করতেন, পড়া ছাড়া খেলার মতন করে এবং ভীষণ ভালো লাগতো পড়তে। রাত্রে তো নটা অব্দি পড়ছি আমি, তত বললে তোর রোল নাম্বার কত? তাই বললাম আমি তো ফার্স্ট সেকেন্ড হই, এবার থার্ড হয়ে গেছি। থার্ডটা ফার্স্ট সেকেন্ড থার্ড তো একই লে না, আমি বাবার মতো তো ফার্স্ট হতে পারি। বাবা বলেছে একসঙ্গে পড়ি, ও সামনে চোদ্দ বলুন ওঠে নি কল কোনো দিন। আমার এই বা কচি বয়সে কিরম হতে পারে মনটা, সেই দিন থেকে বাবা যা বলতো মনে হয় মিত্র যাই বলুন সব মনে হচ্ছে মিত্র আসল জায়গা যেখানে শ্রদ্ধার জায়গা সেটাই চলে গেল। সেটা যখন তখন আমি জস্তবাড়ি হয়ে গেলাম, স্কুলে মাঠ মাস্টারমশাই খুব আদর করতেন, তিনি যখন মারতেন মানে ছবি এঁকে দিয়েছিলেন অন্যদের, তখন তো ছবি আঁকার আর্টটা ছিল, শিল্পটা করলে বলতে আর্ট দেব। এটা স্বপ্নই থেকে গেল, আর্ট স্কুলে আমি ঢুকতে এলাম পড়া যোগা হলো না, ছবি আঁকা শুরু হয়ে গেল, এখন নাম হয়ে গেছে। একদিন হঠাৎ চিৎকার শুনলাম, চিৎকার দৌড়ে সবাই গেল, দিয়েছে বডিটা যা করছে, তখন সে তাস লেগে গেছে, বাবা জোর করে হাত তুলবার চেষ্টা করলেন, তাতে খাবার পড়ে গেল। ওই প্রচন্ড একটা দুই গালাগাল দিয়ে যাই না, তখন জানতাম খুব খারাপ গালাগাল। তারপরে আলমার ভগ্নিপতি ছিলেন দুর্যোধন, তার চলে যাওয়ার কথা ওই তিনি সব যে ছোট্ট বাধা সব রাতারাতি খুলে স্মেলিং সল্ট লাখে লাগে, তাই জ্ঞানটা ফিরে এলো বলে আমি ইচ্ছে করে করব, আমাকে নামিয়ে নেওয়া সময় হয়েছে। বললেন আমার বড় ছেলেকে একটু দেখে দাও, আমি মাথার কাছে বসে আছি দেখতে পাচ্ছেন না, আমাকে খোকা খোকা বলে চিত্তরঞ্জনকে ডাকে, চিত্তরঞ্জন ডাঙ্গুলি খেলছে আর দুই দিদি দরজায় দাঁড়িয়ে আছে, আর কে কোথায় ছিল যায় না, আমি আমার মাথার কাছে আমাকে ঠিক এমন একটা গালাগাল দিলেন যা এখান থেকে সবাই একটু মায়া কান্না কেঁদে নিল, চোখ ঘুরে ঘুরে দেখলাম চিত্তরঞ্জন আসেই। তারপরে মোটামুটি সরকার মায়ের বডি বার করে যেতে বারান্দায় রেখেছে, আমাকে বলেছেন ছুঁয়ে গেল, আমি ওর হাতটা আমি করে টানছিলাম, হাতটা কুকুরে গেছে তো সে টানছিলাম, বৃদ্ধি সোজা হচ্ছিল না, প্রচণ্ড চেষ্টা করছি। তখন মোটামুটি সরকার সরকার দৌড়ে এসে হাত ডঙ্গুলো মটকে দিল, খটখট করে তুললো, তখন আমি কাঁদতাম। এই কাঁদছি তখনও বাবা বলছেন ন্যাকামি করতে হবে, চাল ধরানো হলো, গাছ কাটা হলো, ইয়েতে নদীর পাড়ে লঙ্গাইয়ের পাড়ে দিয়ে দোকান তৈরি করা হলো, আমাকে নিয়ে যাওয়া হলো, তারপরে টুকরোটা কেটে চাল তার একটা চাবি লাগিয়ে গলায় ঝুলিয়ে এক পয়সা ছুড়ে দেওয়া হলো নদীতে ছুড়ে, আমি সেই ফিরে এলাম মাটিতে শোয়ে উপর ঘরে ঢুকবে না, এই এক পা দু পা এই করে এই হাঁটি হাঁটি পা পা শুরু করে, তখন মনে হলো পালতে তার জন্য টানি হাঁটতে বলেছে। সেই জন্য যেদিন খবর পেলাম বাবা মারা গেছে, আমাকে খুব সাবধানে খবর দিচ্ছিল, আমাকে সমবেদনা জানাবো বলে আমি বললাম যে আপনি সুখের খবর, কারণ ভাই বোনরা বেঁচে গেছে, ওরা তো নেগলেক্টে প্রচন্ড হবে নেগলেক্টে বুঝে থেকে, এগুলো আমার বিভীষ হয়ে আছে। ঠিক করে আজ লিখে এলাম যে আমি ফিরব না, তোর চেষ্টা করলে এমন একটা পথ নিচ্ছি ইচ্ছে করলে বেরোতে পারো, তাহলে মুসলমান বন্ধুর বাড়িতে ঢুকে পড়লাম, ওখানে গিয়ে খেয়ে ফেললাম, আর যা চলে গেল বয়স তো আমার 17 বছর, তখন তো 18 হয়নি, আজকে একটা ভয় ছিল যে আমাকে বিয়ে নিতে পারে, আরেকটা ইয়ে হচ্ছে এত কনজারভেটিভ যে সেটি মুসলমান ছেলে মানে মুসলমান দেখার জন্য সবাই ভিড় করে থাকে, লুঙ্গি করে মুসলমান
এসেছে গরু পুষতে করছে, আগে গরু টুকাইতে টুকাইতে আইছিল, সেটা বন্ধ বলে সবাই। আর আমি তখন মূর্তি বানাচ্ছি, সবাই উঠিয়ে বইগুলো দেখছি, যে অদ্ভুত জীব দেখছি, আমি ঠিক বুঝতে পারতাম না এই ব্যাপারটাকে, এই মানসিকতা কেন। আমি গিয়ে ওদের মধ্যে ঢুকে দেখলাম এক কালচারটা, আচার আচরণটা একটু ডিফারেন্ট, একটু অন্যরকম, একই ব্যাপার একই রকম, এখান থেকে যা বলা হয় তা নয় কিন্তু একেবারে বরং ভালোবাসা পেলাম কমিটিতে এসে। আমরা যখন আমি সময়টা হচ্ছে আমি পালিয়েছিলাম বোধহয় অগাস্টে, এই কারণে এই বর্তমান রানী ইংল্যান্ডে এলিজাবেথের বাবার করণেশন হচ্ছে। আমরা পণ্ডিতপুর রায়ের লেখা গান যে নেচে নেচে আবৃত করেছি, বারোই মে আর 37 সনে শুভ দিনে শুভক্ষণে সিংহাসনে বসছেন বোধহয় রানী মা রাজা। আজ আমাদের মজা রে ভাই, আজ আমাদের মজা, স্কুল মধ্যে বন্ধ আজই হবে নতুন রাজা, তারপর টাইমটা দেখা যাচ্ছে। এইটা করেই কিন্তু আমি এই কয়েক সপ্তাহের মধ্যে ভালো, হয়তো পরের সপ্তাহে সম্পর্ক কষ্টের কোনো সীমা নেই, কিন্তু সবটাই আগলে নিচ্ছে মানবিকতা নানা ভাবে দেখেছি। যেমন আমি অন্য অঞ্চল থেকে যেমন আরেক অঞ্চলে এলাম তখন তো কাউকে চিনি না, তার মসজিদের পাপের শীতকালে একদিন সকালে বেরিয়ে যাচ্ছি, একজন লুঙ্গি দেখি তুমি বেরিয়ে যাচ্ছ, তুমি কোথায়, নাম কি, তার নাম বিগ্রি করে বলো, এখানে গিয়ে বাড়িটা মা বৃদ্ধা মা তাকে বললো যে আর দুপুরে না খেয়ে যাবে না, মোড়া তৈরি করে মোড়া বিক্রি করে, বুড়ো বুড়ো বাবা সেটাও মোড়া তৈরি করে। আমি লাচুতে এসেছিলাম, জায়গাটার নাম দিই, তারপরে পাশেই ওইখানে কোনো একটা বাড়িতে ছিলাম, দেখলাম পাশেই মামার বাড়ি কিনেছি খবর পেয়ে যায়, সেই জন্য এখান থেকে জঙ্গলের ভিতর দিয়ে রাতে পাস করলাম। আর রাতে নর্মালি একা একটু যায় না, আমি ডিসাইড করেছি যে খবর পেলাম যে বাড়িতে খবর পেয়ে গেছে, যদিও মোটে সবটাই উর্বর খবর, সত্যি নয়, জঙ্গলের ভিতর দিয়ে সে শুয়োর পাহাড়কে ইয়ে করছে, তার মধ্যে হুইসিল দিয়ে দিয়ে একটা ওজন পকেট মধ্যে ছিল, বাজাতে শুরু করলাম, ওরা দৌড়াচ্ছে আমি দৌড়াচ্ছি, দৌড়তে দৌড়াতে লাশুর স্টেশনে এসে পৌঁছালাম। কিন্তু আমি তো রিলিজিয়ান টাইপ একটা নয় আমার কাছে, কিন্তু সেই সময় কেটে গেছে কেমন মনে হলো যে দেখি তো ব্যাপারটা কি, গিয়ে দেখলাম ব্যাপারটা একই, ওই কারণে নিয়ম নিষ্ঠা আছে ইয়ে আছে, এটাই তো মারত শিখে গেলাম।
তারপরে মনে হলো যখন ওই ইয়ে বাড়িতে থাকতাম, আমি ছবি আঁকছি দেখে বললে এটা নন ইসলামিক, এটা চলবে না, এটা ছবি আঁকা শুরু হয়ে গেছে আমার। প্রফেসর আহমেদ বলে একজন ছিলেন, তার একটা পোর্ট্রেট আমি করি, ইয়ে আসছি বলে এটা আমাকে দাও, উনি আসার দিয়ে বাঁধবে না, ওই সেখান থেকে চলে গেলাম। তারপর থেকে সাইনবোর্ড করা, এগুলো ছিল ছবি আঁকা, তারপর গান গাওয়া, এগুলো ওদের কাছে যেখানে ছিলাম সত্যের কাছে মনে হচ্ছে নন ইসলাম হয়ে গেলাম। কমিউনিস্ট পার্টির ইয়েতে আইপিটিএর তিনটি ভাগ ছিল, একটা নাটকের বিভাগ, একটা ব্যালে, আর একটা গানের, গানের স্কোয়াড। সময়টা খুব উত্তাল ছিল, স্বাধীনতা আন্দোলন, তারপর দুর্ভিক্ষ, মহামারী, তারপরে যুদ্ধ, এই সমস্ত কিছু নিয়ে একটা প্রচণ্ড কর্মকাণ্ড চলছিল বাংলাদেশে। তখন দুর্ভিক্ষ চলছে, তৎকালীন আসামের অন্তর্গত সিলেট থেকে খবরের কাগজে রেডিওতে বিস্তারিত বিবরণ দেখি ও শুনি। খবরের কাগজে জয়নুল আবদিন, চিত্তপ্রসাদের স্কেচ, সুনীল জানার ফটোগ্রাফ দেখে দুর্ভিক্ষের ভয়াবহতা অনুমান করতে পারি। এমন সময় বিনোদ বন্ধু দাস কমিউনিস্ট পার্টি করেন, বাংলার দুর্ভিক্ষের জন্য টাকা পয়সা সংগ্রহ করেন, তার সাথে পরিচয় হল। একদিন তিনি আমন্ত্রণ জানালেন একটা বিচিত্র অনুষ্ঠানে, যার মুখ্য উদ্দেশ্য ছিল বাংলার দুর্ভিক্ষের জন্য টাকা পয়সা সংগ্রহ করা। অনুষ্ঠানে গিয়ে মুগ্ধ হয়ে গেছিলাম তিনটি উদাত্ত বলিষ্ঠ কণ্ঠের গান শুনে। তাঁদের একজন ছিলেন হেমাঙ্গ বিশ্বাস, যৌবনে তিনি সত্যি হেমকান্তি ছিলেন। দ্বিতীয়জন টকবগে স্বাস্থ্যবান নির্মলেন্দু চৌধুরী, এবং তৃতীয়জন শান্তা সেন। সেইখানে আলাপ হলো হেমাঙ্গ বিশ্বাস, নির্মলেন্দু চৌধুরী, এদের সঙ্গে আলাপ হলো, তারা গান গাইছিল, খুব ভালো গান গাইছিল, আমিও গান গাইতাম, ছবি আঁকতে হইতে গান গাইছি হেমাঙ্গ বিশ্বাস বলে রাজনীতি, আপনি আমার দুটো করেছি এবং ছিল তাদের বড় বড় আর্টিস্টের সঙ্গে, যামিনী রায়, তারপরে পূর্ণ চক্রবর্তী, জয়নুল আবেদিন, ওই সমস্ত বড় বড় শিল্পীদের সঙ্গে। তখন অজিত সিংহ নামে একজন, অমিত অজিত সিংহ, শিলচরের লোক, তার চায়ের ব্যবসা ছিল, তিনি আর্ট স্কুল থেকে পাস করেন, জয়নুল আবেদিনের ক্লাসমেন্ট, তিনি বললেন তোমার কিছু শেখা দরকার, জয়নুলের সঙ্গে আলাপ করতে কলকাতায় এসে, এই কলকাতায় চলে এলাম। অজিত সিংহ আমাকে অ্যাপয়েন্টমেন্ট হলো, জয়নুল আবেদিনের কাছে নিয়ে গেলেন, তিনি সব আঁকার স্কেচ নমুনা দেখলেন, দেখার পরে বলে তোমার আঁকা বলে হ্যাঁ, আর্ট স্কুলে ঢুকতে হবে যা করতে করবো, এই আমার সার্টিফিকেট। ইন্ডিয়ান আর্ট স্কুল যেটা ছিল ধর্মতলায়, ওইখানে হলো আর্ট এক্সিবিশন। কলকাতার যত বড় বড় আর্টিস্ট, তখন ক্যালকাটা গ্রুপ বলে বিখ্যাত যেটা, পরে অবশ্য সেটা উঠে গেছে, গোপাল ঘোষ, রথীন মৈত্র, প্রদোষ দাশগুপ্ত, নীরদ মজুমদার, এরা সব এর সঙ্গে যুক্ত। ওই বড় বড় শিল্পীদের সঙ্গে আর্ট স্কুলের এক্সিবিশনে আমার আঁকা দুটো পোর্ট্রেট ছিল, আরও অন্যান্য সবাই, যেমন জয়নুল আবদিন, কমরুল হাসান, গোবর্ধন আশ, মণি রায়, চিত্তপ্রসাদের ছবিও ছিল। তখনকার যারা ফেমিনে পার্টিসিপেট করেছিল, তাদের সকলের ছবি নিয়ে এই এক্সিবিশনটা হয়েছিল। কলকাতায় এসে একটা অন্যরকমের ব্যাপার, না তখনও কাঁধে ঝোলা ব্যাগ নিইনি, একটা পোর্টফোলিও ছিল, স্কেচ খাতা টাতা সব কিছু ওটাতেই থাকতো,
তা নিয়ে মাঠে ময়দানে ঘুরে বেড়াচ্ছি, ছবি আঁকছি, চিড়িয়াখানায় গিয়ে লাইফ স্টাডি করছি, জয়নুলের বাড়িতে যাচ্ছি, সেখানে কত বড় বড় শিল্পীদের সাথে আলাপ হচ্ছে। থাকতাম ওই 46 ধর্মতলা স্ট্রিটে, ওখান থেকে মোহাম্মদ আলী পার্কে অনুষ্ঠানে যেতাম, যাওয়ার পথে ছোয়ানা দিয়ে দুপুরের খাওয়াটা সেরে নিতাম। এই হচ্ছে কলকাতার কালচারাল মহলে আমার প্রথম প্রবেশ এবং আইপিটি এর অল ইন্ডিয়া ইউনিটের চেহারার সঙ্গে আমার আঞ্চলিক আইপিটি এর যুগসূত্রটা কি সেটা আমি প্রথম অনুভব করলাম। সেখানের থেকে 25 টাকা পেলাম ডাইসন টাটার সোভিয়েত বিজ্ঞান 1945-46 সোভিয়েত বিজ্ঞানের প্রচ্ছদটা করে ফেলার পরই মনে হয়েছিল প্রচ্ছদ আঁকাই বোধহয় শ্রেষ্ঠ শিল্পকর্ম, এর বাইরে কিচ্ছু নেই। পোস্টারের সাথে এর একটা মিল তো ছিলই, পোস্টারে একটা জিস্ট থাকত, নির্দিষ্ট পরিসরে পুরো ঘটনাকে তুলে ধরতে হতো, প্রচ্ছদেও তাই। ছোট্ট একটা মলাটের মধ্যে বইয়ের গোটা নির্যাসকে ছবি এঁকে বুঝিয়ে দিতে হবে। পরে ব্যাপারটা আমার কাছে অবসেশনের মতো হয়ে গেছিল। শিলংয়ে এসে খবর পেলাম 26 সেপ্টেম্বর 1948 কলকাতার জলের তলায় ড্রাই ফায়ার থেমে গেল, বোম মারতে পারেন না জল, সব জায়গায় ছোড়া মারতে পারেন না জল, ছোড়া গুপ্তা কিন্তু করা তাও অসম্ভব। আমি তো বুঝতে পারিনি ফিরে এসে, আমি ভাবলাম জল হয়েছিল তো হয়েছিল বলতে পারে, আমি যে এফেক্টেড হব যা পত্র থেকে শুরু করে রং তুলি সব একটা দেয়ালের মধ্যে দেখি তুলো পেঁয়াজা তুলো কেন বলতে কোন তুলো না, আর দিকে দেখি খট করে গিয়ে তবলায় লাগে তবলাটা পৌঁছে ভাঙার হয়ে তারপরে সব চুরি হয়ে গেল। যে ব্যাগটা নিয়ে আসামে গিয়েছিলাম সেটা চুরি হয়ে গেল, লুঙ্গি পরে ঘুরতে ঘুরতে আরেকজনের কাছ থেকে একটা ধুতি চেয়ে সেটা নিলাম, আরেকজনের একটা পাঞ্জাবি চেয়ে নিয়ে গিয়ে উত্তর কলকাতায় গিয়ে আরেকজনের কাছ থেকে একটা পাঞ্জাবি নিয়ে ওটা ফেরত দিয়ে এগুলো করে করে কাটিয়ে আসি। তখন আমি 3 দিন খাইনি, সেই সময় প্রচুর কাজ এসছে, কাজ মাথার থেকে বেরোচ্ছে না, কাজ করতে পারছি না, পারলাম না, তারপরে পারলাম। এইটা যখন এই পরপর পরপর একটার পর একটা তখন তোমার ছবি আঁকাটা উঠে গেল, তখন দেখলাম যে আর চেষ্টা করে লাভ নেই, পেট বাঁচানোর দরকার, তখন ছবি প্রস্তুত করা তারপর থেকে নাটকে শুনে ফিফটি করে নাটকে জড়িয়ে পড়লাম। পবিত্র আমাদের বাড়িতে আসলো আগে থেকে আলাপ ছিল আইবিটি সূত্রে,
আমি তখন বেহালা নিয়ে খুব ব্যস্ত, রোজ 7-8 ঘন্টা প্র্যাকটিস করি। সম্ভবত প্রায় আসতেন আমার মেহেরালি রোডের আস্তানায়, মিউজিক শুনতেন, আমিও যেতাম ওদের নাসিরুদ্দিন রোডের বাড়িতে। পরিচয় ছিল সেই আইপিটি এর সময় থেকে, একই ঘরে আমরা থেকেছি। একদিন হঠাৎ আমার বাড়িতে এসে বললেন, নিউ এম্পায়ারে ছেঁড়া তার আর 4 অধ্যায় নিয়ে ড্রামা ফেস্টিভ্যাল করছি, আপনি একটা পোস্টার করে দিন। দিলাম। আবার কিছুদিন পর এলো একেবারে অন্য প্রস্তাব, আপনার নাটক করতে ইচ্ছে করে না? আমি বললাম, আমি নাটকের লোক নই, তাছাড়া অভিনয় করতে আমার ভালো লাগে না, পারিও না। সমহিত দম্বার পাত্র নন। আবারও একদিন এলেন গল্প করতে, কথায় কথায় রক্তকরবীর প্রসঙ্গ তুলতেই বললেন, তুমি পড়েছো রক্তকরবী? সমহিতের কথা শুনে নতুন করে উৎসাহ হলো, আবার পড়তে বসে গেলাম। তবে তার সঙ্গে নাটক নিয়ে মেতে উঠবো এরকম মোটেই ভাবিনি। তারপর আস্তে আস্তে জড়িয়ে গেলাম নাটকের সঙ্গে, মিউজিক, কস্টিউম, সেট সবেরই দায়িত্ব এসে পড়ল। জলে পড়লে যেমন লোকে বাধ্য হয়ে সাঁতার শেখে, আমাকেও শিখতে হলো। আমি বেসিক্যালি নিজের সম্পর্কে জটিল ধারণার বিপক্ষে, যাকে বলে একনিষ্ঠ বা একগুঁয়ে। যা বিশ্বাস করি সেই জায়গাতেই দাঁড়িয়ে থাকতে ভালোবাসি, যা বিশ্বাস করি না তা দেখে বেরিয়ে আসতে আমার 2 মিনিট লাগে না। আইপিটি ছেড়েছিলাম ওদের মতাদর্শের সঙ্গে নিজেকে মেলাতে পারিনি বলে, বহুরূপের ক্ষেত্রেও তাই হলো না। এটা শুধু জেদ না, ওই যে নীতিবোধ, যে মরালিটির কথা আমি বলেছি, ওই মরালিটি কিন্তু আমার তৈরি হয়েছিল অন্যভাবে। এর পেছনে অন্য একটা কারণ ছিল, পার্টিকুলার রাজনীতি বা কোনো কিছু দায়ী তা নয়। রাজনীতি থেকে অনেক কিছু আমার মধ্যে এসেছে, কিন্তু এর পিছনে একটা হন্টিং ছিল, সেটা আমার বাড়ির ব্যাকগ্রাউন্ড। বন্ধনের বদলে ঠিক অবন্ধনটা করছে, ধর্মটা মানুষকে ন্যারো করে দেয়, কারণ সবাই তো নির্দেশ আছে, এই করবে এই করবে না, নির্দেশ আছে। সে কে করেছিল, পরম্পরায় চলে আসছিল, প্রফেট বলেছিল, এরকম একটা ব্যাপার। সেটা কোন সময় বলেছিল, কোন পরিপ্রেক্ষিতে বলেছিল, এইটা বিচার না করে এই পরিপ্রেক্ষিতে এসে 21st century এসে আমি 2000 বছর আগে হিসাবটা মেলাচ্ছি হয়। মানুষ এখন একই সঙ্গে বিজ্ঞানে বিজ্ঞান অবিজ্ঞান সব করছে, নিজের থেকে তো নিজে পালাতে পারবে না, অন্য সবার কাছ থেকে পালাতে পারে। আমি আপনার কাছ থেকে আমি পালিয়ে যেতে পারি, কিন্তু পারবো না আমার কাছ থেকে পালাতে। রাত্রে যখন শুভ অন্ধকার হবে তখন একটা সত্তা উঠে দাঁড়াবে, দাঁড়িয়ে বলবে কি করেছ, কি দিনে কি করেছ, জবাব দিতে হবে। কিন্তু একে যে উঠে দাঁড়াবে সচেতন সত্তা, তারপরে আবার হেরে গিয়ে আবার শুয়ে পড়ল। কারণ অবস্থার দাস মানুষ, এই অবস্থার দাস বলতে গিয়ে একটা ডায়লগ মনে করে, একটা চরিত্র গ্রাম থেকে উপস্ত হয়ে উঠেছে ছোট ভাইয়ের সংসারে, ছোট ভাই চাকরি করে একটা জায়গা নিয়ে ছোট্ট ফ্ল্যাট নিয়ে থাকে, মেয়েটি আছে, সবাই আছে, তো সকালে উঠে চা খাচ্ছিল মা, তখন মেয়েকে বলছি, আচ্ছা মানুষ তো বলে যে মানুষ অবস্থার দাস, মানে অবস্থা মানুষের তাবে রাখছে। আমিও বলি যে আমি ওর উল্টা করি, অবস্থারে আমি তাবে রাখি, ওই যে বলে একটা দাম্পিকের যে মা, তা আমি বলি এরও প্রয়োজন আছে। এই যে মহাত্মা গান্ধী, রবীন্দ্রনাথ, বিবেকানন্দ, এরা সব অবস্থা সারে রাখছিলেন। তো বউ বললো, থাক থাক তোমাকে ব্যামক জ্ঞান দিতে হবে না, এই যে ব্যামক জ্ঞানের বস্তু জ্ঞান, এই যে ব্যামক জ্ঞানের সঙ্গে বস্তু জ্ঞানের পার্থক্য,
সহজে বলে দিল যে এইটাই কিন্তু ঘটছে, মানুষ দৈনন্দিন জীবনে এই হচ্ছে ব্রহ্মজ্ঞান দিয়ে চাপা দিচ্ছে, নিজের অক্ষমতায় থাকে নিজের অসাফল্যকে চাপা দিচ্ছে, এইটা চলছে বলেই এই ধরনের বিজ্ঞান অভিজ্ঞান কুবিজ্ঞান সবটাই চলছে চলবে। আর মানুষ যদি নিজেকে যে বললাম যে শুয়ে পড়ে অন্য সত্তা উঠে দাঁড়ায় দাঁড়িয়ে বলে যে তুমি কি কি করেছো, আজকে একটা লোককে ঠকিয়েছো, অমুকের সঙ্গে তুমি প্রতারণা করেছো, অমুকের সঙ্গে এই কথা কথা ছিল তুমি করোনি, তুমি তোমার জবাব দিতে পারছে না, তোমার কম্প্রোমাইজের জায়গায় চলে কিছু করতে হয় অনেক কিছু করতে হয়, এই যে করতে হয় এটা এটা কিন্তু নিজের মনের কথা নয়, এটা বাধ্যবাধকতার কথা, সবাই করে এসছে সবাই করছে করতে গেছি, প্রত্যেক মেম্বারকে কারো কারো বাড়িতে তার খাওয়ার ব্যবস্থা করা আছে, আমরা দুজন কর্মী সৌরভী এবং আমি দুজন এক জায়গায় খালেদ চৌধুরী নাম পা ভালো কল্যাণ মিত্র আছে খালেদ চৌধুরী নাম বলে খাওয়াবেন, সে মুসলমানের বাবান্ত করছে রাজ্যের সময় পড়ছে না তখন স্বাধীনতা হয়নি, স্টেজে এসে আমরা তো চোরের মতো খেয়ে চলে এলাম, স্টেজে এসে বললো কদিন সৌরভী খালেদ চৌধুরী ওই লোক কিছু শুনছে এই বিচারিতার মধ্যে এই বিচারিতার মধ্যে কি না হয় এমন কিছু করবো না যাতে কারো কোনো কাছে না নিজেকে নিজে শাসন করা নিজে নিজেকে ইয়ে করা প্রবুদ্ধ হওয়া নিজেকে পরিপ্রেক্ষিত ভেবে যে এই পরিপ্রেক্ষিতে এই অবস্থায় একটা লোক করলে কি হতে পারে, প্রত্যাশা থাকলে কিন্তু দুর্বল হবে নিজের সঙ্গে অন্যের সঙ্গে, প্রত্যাশা না থাকলে নিশ্চিত যে আমার জন্য এটা করে দেবে কেন করে কি যায় করে এইটা ভাবলে কিন্তু মনে হয় দায়নি কারো ইয়ে প্রত্যাশা পুরো করার নেই, আমি খুশি হতাম ঘুমে বসে কিন্তু সেটা আমার প্রয়োজন অনুযায়ী তো মৃত্যু নয়, জন্ম মৃত্যু তো আমার হাতে নেই, তাই সেটা যা হওয়ার হবে তাৎক্ষণিক অবস্থায় যা যা হওয়ার হবে তার জন্য তৈরি একেবারে আমি ধরেছি রাস্তায় গাড়ি চাপা পড়ে মরলাম অন্য ব্যবস্থায় মরলাম এটা হতে পারে, রাস্তায় হাঁটতে হাঁটতে গিয়ে গান হয়ে গেল প্রত্যাশা থাকলে মনে হবে যে আমি আমার মৃত্যু যেন এইভাবে হয় ওইভাবে হয় ভাইটা বিরাম